Așa mai amade. Da, da, mai bine ai de. Dă-te. Că ai bine. Ce curme? Ce cap curme? Ara curme, nu ce curme? Ce cap curme? Sakirap curme? Asta pura, apnara shobai sakirap curben amar video ti. Assalamu alaikum shobai kemon achen asha korchi je dekhan achen allahur ashesh rohmote bhalo achen shusto achen to jokhon sokal bela video te bhoye dichhilam to chele tao to sokal uthe pore amar sathe sathei to abar mas dekhe bolche je o dada mere niye eshe mas ar sakirap na ki jani bollo tai korte bolche o ramu channel tene sakai আর কি করবে আর মাস্কটবে মাস্কটবে হুম কে মাস্কটবে তুমি মাস্কটবে আর আমার ভিডিওটা কি করবে সবাই সবাই সাবস্ক্রাইব করবে আর লাইক দেবে না ও লাইক দেবে তাহলে সকালবেলা শীতের সময় তো লেপের ভিতর থেকে দুষ্টামিতি ভরা তো একটু দেরি করে উঠাই লেপের ভিতর রেখে দিই মানে ধানাই পানাই করে একতা ওকতা দিয়ে তো লেপের ভিতর রেখে দিই কারণ সকালবেলা প্রচুর পরিমাণে ঠান্ডার কুয়াশা পড়ে এই কারণে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন কেমন লেগেছে তা আর ভালো কমেন্ট খারাপ করে কমেন্ট সব কিছু করবেন কারণ তাহলে আমি আর কি খারাপ আমার যে ভুলগুলো করি ভিডিওতে যদি তো সেগুলো আপনাকে তো আমাকে ধরিয়ে দেবেন যেমন একজন ধরিয়ে দিছে আমি নাকি বেশি বক বক করি ভিডিওতে তো আজকে থেকে একটু কথা বলা কম করব বেশি কথা বলবো না তো আমি নাকি সব কাজের কথা বলিনি শুধু অকেজো বক বক করি তো যাই হোক আজকে থেকে একটু কম কথা বলার চেষ্টা করবো তারপরেও জানি না কি হবে তো এই মাছগুলো আমার শ্বশুর মেরে আনছে বাবুর থেকে তো সেই মাছগুলো কাটছি কেটে এটা লাউ গাছ থেকে লাউ কাটবো কেটে গাছ টাটকা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আবার মাস ফিরে আসছে আমার দাদা না বউ মাস মায়ে তাই কোনতে ওই বাবুতে বাবু তুমি চেন তুমি যাবা বাবুরে না আমি আমার ভয় করে বাবা যাই বাউরে জালে তোমার ভয় করে হ্যাঁ আর তুমি যে নাকি বড়শি নিয়ে একটা পুঁটি মাছ মারিলে মনে আছে সে কথা পুঁটি মাছ মারিলাম কবে সকালে মারিলাম তাই হুম আচ্ছা তুমি আবার বড়শি নিয়ে মাছ মারতে যেও তো তারপরে এখন আমি লাউটা কাটবো তো দুইটা লাউ ধরছিল গাছে তো একটা লাউ আগেই খাওয়া হয়ে গেছে তো এইটা ভিডিও করতে পারিনি তো যাই হোক আমার মানে মেমোরি খালি ছিল না তো ছোট মেমোরি যেহেতু তাড়াতাড়ি খুব ভরে যায় এ কারণে অনেক সময় অনেক রকমের ভিডিও করতে পারি না আর গ্রামের অনেক সুন্দর সুন্দর সারাদিন তো আসলে কত রকমের কাজ করা হয় কত কিছু তো সেগুলো আসলে সব কিছু আসলে শেয়ার করতে মন চায় কিন্তু আমার মেমোরিতে এমনিতে কম জায়গা তারপরে কম জায়গা আর তারপরে মানে ইনশর্ট যে ভিডিও এডিট করি আমি
তো ইনশর্ট থেকে 15 মিনিটের বেশি আর কি, মানে 14.5 থেকে 15, তো 15 মিনিটের উপরে আর ভিডিও মানে সেভে নেয় না, তো এই কারণে আর কি 14 মিনিট 14.5 মিনিট এই মানে 15 মিনিটের নিচেই ভিডিও দিতে হয়। যে আর 15 মিনিটের উপরে নিলে কোনো সময় সেভ হয় না ভিডিওটা। যাই হোক, কী সমস্যা হয়েছে তো ঠিক করতে পারছি না, এই কারণে আর কি 14 মিনিটের ভিডিও দিই। তা না হলে যদি অনেক বড় বড় মানে সারাদিনের যাবতীয় কাজকর্ম সব কিছুই মানে শেয়ার করতাম, তো শুধু এই সমস্যার জন্য হয় না। তো ইনশাল্লাহ দেখি যদি কোনো সময় সারতে পারি তো সব কাজই শেয়ার করব। তো আজকে আমি একের ভিতর দুই জিনিস, তো লাউ রান্না করব, আর লাউ যেহেতু কচি লাউ একদম, তো লাউয়ের খোসাটা দেখেই মনে হচ্ছে যে ভাজি করলে অনেক মজা হবে, তো হয়েছিল তাই, লাউর থেকে লাউয়ের ভাজিটা বেশি মজা হয়েছে খেতে। তো লাউয়ের ভাজিটা মানে করার জন্য আমি লাউর খোসাগুলো রেখে দিলাম আলাদাভাবে, তো এটা ভাজেও খুব মজা লাগে। না আমি আর কথা বলবো না আজকে, তুমি কথা বলো। খাচ্ছি না এত দুষ্টামি করতে হয় না, শুধু সাকি রাপ করো সাকি রাপ করো, ভালো করে বলতে পারো না আবার ওটা আম্মু রান্না করে। লাউডা রান্না করবো কাঁচামরিচ দিয়ে, আর আমার ভিডিও যারা তো রেগুলার দেখেন তারা জানেন যে আমরা কিন্তু গুঁড়ো মরিচ খাই না, তো কাঁচামরিচ বেটে কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরে এইটা বেটে তারপরে যে কষা কোন মশলাটা, তো এটাই রান্না করলে লাউটা যে আসলে আমার যদি কোনোদিন মানে কেউ আমার সাথে কোনো সময় মানে আর কি দেখা করে কিংবা কেউ আসে আমাদের বাড়িতে, তো তাকে আমি গোসপোলাও না খাইয়ে মানে তাকে আমি আমার হাতে রান্না খাওয়াবো, তরকারি রান্না আর পিঠা বানিয়ে খাওয়াবো, এটা আমার মনে হয় বলতে হয় না, এখন এরকম বলতে হয় না, কিছু কথা বলবো বলতে গিয়ে রাখি ছেলে
ফিঙ্গারলিপ মার দেবো ধরে তুলছি। কাঁচামরিচের তরকারি খাওয়া এমনিতেও স্বাস্থ্যসম্মত ভালো, গ্যাস্ট্রিকের সমস্যা হয় না, আবার এদিকে স্বাদটা অনেক বেশি হয়। তো পানি নোনাশ করার সময় কোনো পানি দেওয়া লাগেনি, তো লাউ থেকে যে পানি বেরিয়েছে ওই পানি দিয়ে নোনাশ কেটে নিলাম। নেওয়ার পরে যে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম, তো ঝোলের পানিটা দিয়ে তারপরে এখন বলক উঠলে মাছগুলো দিয়ে দেব। আর এই তরকারিতে আরেকটি জিনিস এখন দিলে মানে একবারে তরকারির স্বাদটা আরও বেশি ভালো হয়, তো সেই জিনিসটা হলো একটা ছোট পেঁয়াজ আর একটু জিরে বেটে। তো মাছ দেওয়ার পরে তারপরে ওইটা বেটে দিয়ে আমরা মানে আর কি তরকারিটা নামিয়ে নিই। তো যদি কেউ কখনো এভাবে না খান তো অবশ্যই অবশ্যই একদিন হলেও মানে খেয়ে দেখবেন, যদি খান তাহলে তো বুঝতে পারবেন কার কেমন লেগেছে। তো এখন এই যে পেঁয়াজ আর জিরেটা বেটে আমি মাছটা দেওয়ার পরে যাই এই জিনিসটা দেবো, এই বাটনাটা। এই বাটনাটা দিয়ে তারপরে নামিয়ে নেব, নিলে তরকারিটা অনেক স্বাদ হয়। এখন মাছগুলো সব দিয়ে দিচ্ছি, বলো কেটে গেছে। এই যে বাটনাটা হয়ে গেছে পেঁয়াজ আর জিরে, তো এই বাটনাটা এখন দিয়ে দেবো মাছ দেওয়ার পর। তো রান্নাটা করছি গতকালকে দুপুরে, তো আসলে দিনে এক বেড়ি রান্না করি আমরা প্রতিদিন দুপুরই, তো ওইটাই আর কি সারাদিন খাওয়া, সকালে খাওয়া, তারপরে আবার প্রতিদিন দুপুরবেলা রান্না করি। তো লাউটা দেখুন যেমন সুন্দর গলছে আবার এবারে দেশি মাছের সাথে, তো লাউটা খেতেও খুব মজা হয়েছিল। তো লাউ থেকে আবার লাউর খোসাটা বেশি মজা লাগছিলো, তো এখন আমি খোসাটা ভাজবো। লাউর খোসাকে কখনো এভাবে যদি না ভেজে খান তো একদিন ভেজে খেয়ে দেখবেন, আসলে ফেলনা জিনিসে অনেক সময় আমাদের ভালো লাগে খেতে। পেঁয়াজ এখন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ। আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য তো আমি অবশ্যই অবশ্যই দোয়া করি অন্তর থেকে, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Okay.